আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার সবাইকে, ইঞ্জিনিয়ার কেএইচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 4 বেডরুমের 3 শেড একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে ডিজাইনটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। বাড়িটির সামনে 2টি বেডরুমের সাথে 2টি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। এই বাড়িটিতে 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 3 বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং 2 বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন। 4 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন, তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, এই বাড়িটির ভিতরে কোথায় কোথায় ফার্নিচার সেট করা যাবে, এই বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদের আরও ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিব। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে ডিজাইনটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। 2টি বেডরুমের সাথে 2টি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির পিছনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই, আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা 3 শেডের ডিজাইন। ড্রয়িং রুমের উপরে একটি ছাদ থাকবে, এই ছাদে আপনার ফানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন। এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলি। টিনের সেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইন সম্পর্কে দেখাবো। অলরেডি আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলেছি, এখন আমরা বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে, আমরা দুই পাশে সোফা সেট করে দিছি এবং মাঝ বরাবর একটি টেবিল সেট করে দিছি, যারা অতিথি আসবে তারা বসতে পারবে, অফিস সময় কাটাতে পারবে। ড্রয়িং রুমের এই পাশে আমরা একটি টিভি সেট করে দিছি, আপনারা চাইলে এখানে টিভি দেখতে পারবেন, অফিস সময় কাটাতে পারবেন। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে পর্দা দিয়ে দিতে পারবেন। আর এটি হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুমে আমরা 8 জনের একটি ডাইনিং টেবিল সেট করছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। এই পাশে আমরা সোফা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। ডাইনিং রুমের এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান কর্নারে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। আর এটি হচ্ছে বড় একটি বেডরুম 1। এই বেডরুমে পর্যাপ্ত জায়গা আছে, আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি সেট করে দিছি এবং এই পাশে ক্যাবিনেট সেট করে দিছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। বা পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম 2। এই বেডরুমে পর্যাপ্ত জায়গা আছে, আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি সেট করে দিছি এবং এই পাশে ক্যাবিনেট সেট করে দিছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটে ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কমন টয়লেট।
এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই কর্নারে থাকবে বেডরুম থ্রি, বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটা হচ্ছে বেডরুম থ্রি। এই বেডরুম আমরা বেড সেট করে দিয়েছি, এই পাশে কেবিনেট সেট করে দিয়েছি এবং এই পাশে টিভি সেট করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটা হচ্ছে বড় একটি কিচেন রুম। এই কিচেন রুমে গ্যাসের চুলা, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিয়েছি এবং কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর, বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম ফোর। এই বেডরুম পর্যাপ্ত জায়গা আছে, আমরা বেড সেট করে দিয়েছি, এই পাশে ক্যাবিনেট সেট করে দিয়েছি এবং এই পাশে টিভি সেট করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 1 ফিট বাই 1 ফিট সাইজের হোমোজিনিয়াস টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। এই বাড়িটির ভিতরে দুইটি টয়লেট থাকবে, একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো। বাড়িটি প্রথমেই থাকবে একটি পোস্ট, পোস্টটি লম্বায় থাকবে হলো 12 ফিট 3 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 7 ফিট 6 ইঞ্চি। পোর্টের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর। মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ডোয়িং রুম। এই ডোয়িং রুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 11 ফিট। ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো 19 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 8 ফিট। ডোয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশে কর্নারে থাকবে হলো বেডরুম ওয়ান। বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম ওয়ান। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে আর এটি হচ্ছে বারান্দা। এই বারান্দাটি লম্বায় থাকবে হলো 10 ফিট 7 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 3 ফিট। বা পাশে থাকবে হলো বেডরুম টু, বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম টু। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা। এই বারান্দাটি লম্বায় থাকবে হলো 10 ফিট 7 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 3 ফিট। ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কমন টয়লেট, কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি, বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম থ্রি। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। ডাইনিং রুমের সাথেই মাঝ বরাবর থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কিচেন রুম। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 7 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর, বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম ফোর। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে। এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 35 ফিট 1 ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 31 ফিট 1 ইঞ্চি। পোর্চ পর্যন্ত নির্মাণ করতে চাইলে জায়গার প্রয়োজন হবে 35 ফিট 2 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1141 স্কোয়ার ফিট। 1141 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.62 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.59 কাঠা। তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কানিশ থাকবে, সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যেই বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইনটি যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে আপনাদের 4 বেডরুম দিয়ে এই বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 15 থেকে 16 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 50 থেকে 1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে।
এই নির্মাণ খরচটি কিন্তু বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত, বাড়িটির ভিতরের কাজ, বাইরের কাজ, ভিতরে রং করা, বাইরে রং করা, ফ্লোর টাইলস, কিচেন রুমের টাইলস, টয়লেট টাইলস, মিস্ত্রি খরচ সব কিছু মিলিয়ে কিন্তু এই নির্মাণ ব্যয়টি হবে। এই ছিল আজকে আমাদের 4 বেডরুমের টিনশেড একটি সুন্দর বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।